আমি 400 টাকা কেজি কিনছি, এখন আমি 1600 টাকা কেজি বিক্রি করতেছি। কেন করতেছি? কেউ নিচ্ছে এই জন্য। আমি বেশি দামে বিক্রি করবো, এটা আমার অন্যায় না তো? আমি যে বেশি দামে কিনা কম দামে বিক্রি করি, হ্যাঁ, সেখানে তো আমার কোনো অন্যায় হয় না। এখন আমি কম দামে কিনা বেশি দামে বিক্রি করি যদি না করতে পারি, তাহলে আমার ব্যবসা কোথায়? এই জন্য এরা যার কাছে যেরকম পারে এরকম বিক্রি করতে হয়। এটা হলো সিস্টেম ব্যবসা, কাঁচামালের সিস্টেম হলো এরকম আর কি। ইন্ডিয়ান মাল বন্ধ হলে আবার দাম বেড়ে যাবো। আমি হচ্ছে সাধারণ মানুষ ভাই, তারা হচ্ছে সরকারি মানুষ, তারা যা বলবে তাই মানতে হইব আমার। এখন আমরা বললো আপনি নগদ জরিমানা দেন, না দিলে আপনার রেস্ট করে নিয়ে দেবো। আমার আমি কি আমি দুর্বলতার কাছে আমার মানতে হইব? এই জন্য আমরা তর্ক বিতর্ক করি না। জরিমানা করছে আমার মতে এটা অন্যায় করছে। আপনার চয়েস হয়েছে, আপনি 50 টাকা পাল্লায় বাড়ায় কিনা নিছেন, চয়েস নাই 50 টাকা কম দিয়ে কিনা নিছেন। এলো সিস্টেম, চাটের কোনো সিস্টেম নাই এখানে। এখন ওনারা বলতেছে চাট কেন নাই? আমরা তো এখানে ব্যবসা করি, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। যারা বড় ব্যবসায়ী তারা রাত্রে এখানে মালের জমাট হয়, রাত্রে যারা বিক্রি করে তাদের কোনো চাট থাকে না। যার কাছে যেরকম মুখী ব্যবস্থা পারে, এলো সিস্টেম এরকম, যে জায়গায় যেরকম সিস্টেম। এখন ওনারা এসে বলছে, ওনাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের চাট কোথায়? চাট নাই তো 1000 ফাইন করছে, এখন কি করার? যারা এটা তো মনে করেন পচনশীল দ্রব্য, কাঁচামরিচ, এটা রাখলে নষ্ট হয়ে যাবো। আজকে এটা যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, আপনার কাছে আমি দাম চাইলে আপনি পছন্দ হলে নেবেন। কালকে যদি এই মালটা রাইখা দিয়ে পয়সা যাবে, পয়সা গেলে আপনি পছন্দ করবেন না, নেবেন না। এই জন্য এটা বিক্রি করে ফেলাইতে হয়। দাম কম আর বেশি বিক্রি করে শেষ করে ফেলাইতে হয়। এখন আমি রাত্রে কিনছি, রাত্রে বাজার ছিল মনে করেন 200 টাকা কেজি, এক্সাম্পল 200 টাকা কেজি ছিল। এখন সকালে ক্রেতা কম, হ্যাঁ, এখন মালের চাহিদা নাই। এখন আমার তো 200 টাকা কেজি কিনা, এখন সবাই দাম করতেছে 150 টাকা কেজি, আমি কী করবো? এটা বিক্রি করতে হবে আমার, বিক্রি না করলে নষ্ট হয়ে যাবো। তখন আমি 100 টাকা কেজি বেচতে পারবো না, 50 টাকা কেজি বেচা যাবো না, পয়সা গেলে ফালা দিতে হইব, তাহলে আমার লস। এই জন্য আমি যার কাছে যেরকম পারি ওরকম বিক্রি করি। আবার ক্রেতা যদি বেশি থাকে তখন আমার মাল যদি শর্ট থাকে তখন আবার আমি দাম বাড়াই বিক্রি করি। এটা তো ব্যবসার সিস্টেম, ঠিক না? আমি যা কিনছি, এখন যে আমি মনে করেন আমি 300 টাকা কেজি কিনলাম, হ্যাঁ, এখন আমি যেটা 300 টাকা কেজি কিনছি এই দ্রব্যটা, এখন এটা আমি 400 টাকা কেজি বেচতে পারবো বা 350 টাকা কেজি বেচতে পারবো, এটার কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটি হইতেছে ক্রেতা, ক্রেতা বেশি হইলো আমি বেশি দামে বিক্রি করতে পারবো, ক্রেতা কম কম দামে বেচা লাগবে। এটাই হলো হিসাব ব্যবসা। এটা তো আপনার শার্ট প্যান্ট না আজকে বিক্রি না হয়েছে কালকে বিক্রি হইব, পচবো না, ছিঁড়বো না, নষ্ট হইব না, এটা তো আপনার নষ্ট হয়ে যাবো। কারণ আজকে যদি 200 টাকা দাম আছে, এই মালটার 200 টাকা দাম আছে, এখন এটা যদি না বেচি কালকে এটা 10 টাকা কেজি আপনি নেবেন না, পয়সা গেলে ফালাই দিতে হইব। এই জন্য এরা যার কাছে যেরকম পারে এরকম বিক্রি করতে হয়। এটা হলো সিস্টেম ব্যবসা, কাঁচামালের সিস্টেম হলো এরকম আর কি। জরিমানা করছে আমার মতে এটা অন্যায় করছে, আমার মতে অন্যায় করছে। এই জন্য আমি বেশি দামে বিক্রি করবো, এটা আমার অন্যায় না তো? আমি যে বেশি দামে কিনা কম দামে বিক্রি করি, হ্যাঁ, সেখানে তো আমার কোনো অন্যায় হয় না। এখন আমি কম দামে কিনা বেশি দামে বিক্রি করি যদি না করতে পারি, তাহলে আমার ব্যবসা কোথায়? আমি যেটা এটা একটা বিজনেস, আমি যে ব্যবসা করবো কম দামে কিনা বেশি দামে বিক্রি করবো, এটা তো কোনো সিকিউরিটি নাই যে না বেশি দামে বিক্রি হবে, কোনো সিকিউরিটি নাই। এখন আমি কম দামে কিনছি, ক্রেতা বেশি, আমি আর যা এটা চাহিদা যেই পরিমাণ আছে সেই পরিমাণে বিক্রি করবো। এখন আমি বেশি দামে কিনছি, এখন কেউ নিচ্ছে না, এটা চাহিদা যেই পরিমাণ আছে সেই পরিমাণে বিক্রি করতে হবে, তাহলে আমার অন্যায় কোথায় বলেন? আমি 400 টাকা কেজি কিনছি, এখন আমি 1600 টাকা কেজি বিক্রি করতেছি, কেন করতেছি? কেউ নিচ্ছে এই জন্য, ঠিক না? কেউ নিতেছে এই জন্য তো বিক্রি করতেছি 1600 টাকা কেজি। আর এখন যদি আপনার এসে বলেন যে 400 টাকা কিনে আপনি 1600 কেন বেচলেন, আপনার মতো এটা অন্যায় যে না, আপনি এত লাভ কেন করবেন? আচ্ছা, তাহলে আমি যদি 1600 টাকা কেজি কিনি মাল, তখন যদি কেউ না নেয়, তখন আমি 400 টাকা কেজি বিক্রি করলে তখন আমার অন্যায় কি? তখন আপনি কি বলবেন? তখন কি বলবেন? যে আপনি তো তখন বলবেন না যে আপনি 1600 টাকা কেজি কিনছেন, হ্যাঁ, এখন আমি 400 টাকা কেজি নেবো, আপনার আমি 1700 টাকা কেজি দিলাম, তখন তো আপনি কথা বলবেন না। তখন বাজার যেই পরিমাণ আসার তখন আপনি আমার সেই দামই দিবেন, এটা বাজারের উপর বিক্রি হয়, তাহলে আমার ড্যামারেজ। আমি যেই দ্রব্য দিয়ে ড্যামারেজ দেবো আমি সেই পণ্য দিয়ে লাভ করবো, এটাই তো সিস্টেম নাকি? তাহলে আমার অন্যায় কোথায় বলেন? তাহলে আমার জরিমানা কোথায়? তাহলে আমার নিয়ে আলোচনা কিসের? ঠিক আমার মতো ঠিক করে নাই। সরকারি ম্যাজিস্ট্রেট আসছে, এখন আমরা জানি ম্যাজিস্ট্রেটের সিস্টেম কীরকম, যে ওনারা জরিমানা করলে যে দেখুন আমরা 500 টাকা ফাইন করছে, এখন আমি 500 টাকা মানি নাই, ওনার সাথে তর্ক বিতর্ক করছি, তর্ক বিতর্ক করলে উনি 500 জায়গায় 1000 করলো, 1000 যদি না মানি আমি আবার তর্ক করলাম, তখন আবার 2000 করলো, 2000 মানলাম না, তর্ক করলাম, তখন উনি 5000 টাকা করলো। এখন আমি হচ্ছে সাধারণ মানুষ ভাই, তারা হচ্ছে সরকারি মানুষ, তারা যা বলবে তাই মানতে হইব আমার। এখন আমরা বললো আপনি নগদ জরিমানা দেন, না দিলে আপনার রেস্ট করে নিয়ে দেবো। আমার আমি কি আমি দুর্বলতার কাছে আমার মানতে হইব? এই জন্য আমরা তর্ক বিতর্ক করি না। আসলে তো ওনারা বলছে যে চাট দেন, আপনার চাট কোথায়? ওনার প্রশ্ন ছিল এই জায়গায়, উনি বলছে যে আপনার চাট কোথায়? এই জিনিসে তো চাট থাকে না, আর চাট তো আজকে না, এই এই যেই বাজারে বসে আপনার কথা বলতেছি, এই বাজারটা আজকে বিগত অনেক দিনের, ঠিক না? তাহলে অনেক দিনে এতদিনের ভিতরে তো কোনো জায়গায় চাট ছিল না, আজকে যেন চাট হইলো, আর চাট দিয়েগুলো বিক্রি হয় না। এই যে দেখেন একই মাল, একই মালে যে আপনার সামনে আছে, এটা একরকম একই দামে কিনা, এই দ্রব্যটা এক দামে কিনা, এটাও এক দামে কিনা, এটা এক দামে কিনা, এটা এক দামে কিনা, হ্যাঁ, এখন এটা পচা পড়ছে, এটা ইন্ডিয়া থেকে আসছে মালটা পচা, এই মালটা ভালো, এখন ভালোটা ভালো দামে বিক্রি হবে না, খারাপটা খারাপ দামে বেচা হবে, আপনার খারাপ আর ভালো দামে নেবেন না, তাহলে আমি চাট কীভাবে দেবো বলেন? চাটটা আমি কীভাবে দেবো? যে এখন কেউ নিচ্ছে না, আপনি জবাব দেন আমার, যে আমি তো রাত্রে 180 টাকা কিনছি, এখন কেউ নিচ্ছে না, এখন আমি কী করবো? এখন যে যেরকম পারছে এরকম বিক্রি করতেছে, এই যে লোক, হ্যাঁ,
উনি রাতে কিনছে হ্যাঁ এখন কেমনি আছে না সারাদিন কষ্ট করতেছে এখন যে যা করবো তা বিক্রি করে ফেলাইব ওনার তো ঘুমাইতে হবে উনি তো মানুষ সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা থাকা সম্ভব না এই জিনিস ওনারা বুঝে না এখন আমার তো মনে হচ্ছে সংকট না সংকট থাকলে তো আমার মাল বেশি দামে বিক্রি হইতো আমরা মাল বিক্রি করি সকাল আটটা পর্যন্ত রাত্রে দশটা থেকে শুরু করি সকাল আটটা পর্যন্ত নটা পর্যন্ত এখন আমরা ক্রেতা নাই এই জন্য আমরা এখনও বসে আছি মাল বিক্রি করতে পারতেছি না আমাদের বেশি দামে কিনা হ্যাঁ এখন কেউ নিচ্ছে না এই জন্য আমরা দাম কমায় ব্যস্ত আছি যার কাছে যেরকম পারতাছি এরকম বিক্রি করতে আছি এখন ক্রেতা নাই দাম কমছে এই হিসাব আছে কালকে থেকে আজকে আরও বেশি হয়েছে দাম কমছে এই জন্য বাংলাদেশে কালকে যে মালটা ছিল এটা ছিল বাংলাদেশি মাল মাল ছিল কম আজকে ইন্ডিয়া থেকে কিছু মাল বেশি আইছে এই জন্য দাম কমে গেছে গা ইন্ডিয়ান মাল বন্ধ হইলে আবার দাম বেড়ে যাবো গা So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে. Expert কিন্তু থেকেই যাবে. Expert.